পীরকে বাবা বলি কেন? জি ধন্যবাদ। পীরকে বাবা বলা হয় সম্মানার্থে। আমি যতটুকু সম্ভব হয়েছে গবেষণা করে দেখেছি একজন মুসলমানের আট প্রকার বাপ আছে। এর মধ্যে চার প্রকার বাপ যদি কেউ অস্বীকার করে তাহলে সে জাহান্নামে যাবে। হ্যাঁ, আট প্রকার বাপ আমি গবেষণা করে পাইছি আর কি, আমার ক্ষুদ্র গবেষণা। কারো দৃষ্টি তারও বেশি হইতে পারে, কারো কাছে কমও হইতে পারে, আমার গবেষণাটা বলি। আট প্রকার বাবার মধ্যে চার প্রকার বাপ যদি না মানে সে জাহান্নামে যাবে। এক নম্বর বাবা হলো জন্মদাতা বাবা, কেউ যদি অস্বীকার করে সহি মুসলিম আছে তার ঠিকানা জাহান্নাম। দুই নম্বরে আবুল বাশার, সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম, উনি সব মানুষের বাবা, অস্বীকার করলে ঠিকানা হবে জাহান্নাম। তিন নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলমানের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে অস্বীকার করলে ঈমান অজাইব জাহান্নাম অজাইব। চার নম্বরে হলো, এটা শুনবেন, ঈসা নবীর বাবা নাই, আদম নবীর বাপ নাই, আল্লাহ রসুল বলেন আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রুহুর বাবা। ঈসা নবীর রুহানি বাবা, আদম নবীর রুহানি বাবা মুহাম্মদ রসুল্লাহ। আপনি আরো সহজে পাবেন, সেটা হলো আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, এই আয়াতে কারিমা। যে কোনো তাফসীর খুললে পাবেন, যে কোনো তাফসীর, একেবারে যে কোনো তাফসীর খুললে পাবেন। আমি দুইটার নাম বলি, তাফসীরে তাবারি এবং তাফসীরে দুররে মানসুর। এগুলি হলো তাফসীর বিল রিওয়ায়াত, তাফসীর বিল মাসূর। সেখানে দেখবেন আব্দুল ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া হুয়া আবুল্লাহুম, সমস্ত মুমিনদের বাবা আমার দয়াল নবীজি, একেবারে প্রতিষ্ঠিত এটা। এই জন্য এই চার প্রকার বাবা যদি অস্বীকার করেন তাহলে আম অজাইব সালা অজাইব। আরো চার প্রকার বাবা আছে, এগুলি আমার গবেষণা। সেই গবেষণাগুলির মধ্যে একটা হলো আবুলি তাজিম ওয়া তাকরিম ওয়া তাওকির, সম্মান তাজিম এবং মহব্বতের কারণে কাউকে বাবা বলে। এগুলি আমি অনেকগুলি হাদিস থেকে বিষয়টা পেয়েছি, অনেকগুলি হাদিসের নির্দেশ হিসেবে আমি এইভাবে আমি এবারটা বললাম। তো যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে মা বলতেন। তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ, অন্যান্য কিতাব আছে, নবীজি বলতেন আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি একজন মা, আপনি আমার একজন মা। দেখেন মা না, কিন্তু মায়ের মতো সম্মানিতা বিধায় নবীজি মা ডাকতেন। আবু তালেবের স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা, ওনার নাম ফাতেমা, ওনাকে নবীজি মা ডাকতেন। উনি মারা যাওয়ার পরে রসুল চার তকবীরে জানাজা পড়ায় দোয়া করেছিলেন এবং দোয়ার মধ্যে বলেছিলেন আল্লাহুম্মা ইগফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা উম্মি, আমার মা ফাতেমা বিনতে আসাদকে তুমি মাফ করে দাও। ওনাকে নবীজি মা ডাকতেন। এখান থেকে মাসআলা সাবিত হয়, মায়ের মতো সম্মানিতা মহিলাদেরকে মা বলা রসুলের সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। ওইদিকে খেয়াল করে বাবার মতো সম্মানিত যারা তাদেরকে বাবা বলে সম্বোধন করা আদব, আদব, আদব। অনেক সাহাবীকে নবীজি, এগুলি লম্বা আলোচনা চলে আসবে, আমি ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বললাম সম্মান তাজিম এবং মহব্বতের কারণে কাউকে বাবা বলার বিধান ইসলামে আছে। আপনি শ্বশুরকে আব্বা ডাকেন, বলবেন শ্বশুরকে বাবা ডাকতে হবে এমন বিষয় আমরা সমর্থন করি না। আপনি শ্বশুরকে না হয় বাবা ডাকেন না, নিজের ছেলেকে তো আব্বু ডাকেন, নিজের ছেলেকে তো আঙ্কেল ডাকেন না, চাচু ডাকেন না, কাকু ডাকেন না, আব্বু তো ডাকেন, নিজের মেয়েকে মা ডাকেন, এইখানে কেন ডাকেন? বলবেন ছেলে মেয়েকে আব্বু ডাকি না, এটা কইলে কেউ বিশ্বাস করবো না। এই ডাকার প্রচলনটা মুসলিম মিল্লাতের মধ্যে আছে, কথাগুলি খেয়াল করবেন। এই সিস্টেমটাই হলো আবুল তাজিম ওয়া তাকরিম ওয়া তাওকির, সম্মান মহব্বতের কারণে কাউকে বাবা বলা। একজন পীর ও মুর্শিদ, তিনি বয়সের দিকে আপনার পিতার মতো বয়স্ক, সম্মানিত, সম্মানের দিকে অনেক বড়, সম্মানার্থে ওনাকে বাবা বলা ইসলামী শরিয়া দৃষ্টিতে নিষেধ না, বরং যেহেতু এটা সাপোর্টেবল, নবীজি মায়ের মতো সম্মানিত মহিলাদের মা ডেকে আমাদের মাসালা শিক্ষা দিয়ে দিয়েছেন, বাবার মতো বয়সের হলে তাকে সম্মানার্থে বাবা বলে ডাকতে পারবেন। আরব দেশে গোটা আরব ভূখণ্ডের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাদেরকে শেখ বলে, আর বাবার ভাই, চাস্তো ভাই, খালতো ভাই বা এই ধরনের যারা ভাই আছে তাদেরকে আব্বু বলে, আব্বা 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 বলে। গোটা আরব দেশে, শুধু সৌদি না,
গোটা আরব দেশে বাবার বয়সী চাচা যারা তাদেরকে আব্বা ডাকে বাংলা ভাষায় বললাম আমি কুরআন শরীফের মধ্যে চাচাদেরকে আবা আবাতি এই শব্দগুলি আল্লাহ ব্যবহার করেছেন কুরআন শরীফের মধ্যে হ্যাঁ কি আবুন আবুই আঞ্চলিক শব্দ আবুই আঞ্চলিক শব্দ আবুন এটা বিশুদ্ধ শব্দ আর চাচারে বলে আম্মি হ্যাঁ আম্মি বলে কুরআন শরীফে দেখবেন বাবা দাদা দাদার বাবা এই ধরনের পূর্বপুরুষ যারা আছে সবাইরে বাবা ডাকার কথা কোরআনেও আছে হাদিসও আছে তে বিষয়গুলি হলো আমাদের দেশে কিছু মৌলবি সাহেবরা আছে না বুঝজাই হুদা একটা ফেসাল লাগা অযথা এটা আরে সৌদি আরবে যাও দাদারও আব্বা ডাকার বিধান আছে আমাদের দেশে দাদারে এত আব্বা ডাকে না ভাগ্যটা ভালো শুধু এতটুকু বলবো বাবার মতো সম্মানিত যারা তাদেরকে বাবা বলার বিধান ইসলামের শরীয়তে এলাও করে তবে নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে কেউ যদি আরেকজনকে বাবা বলে তাহলে কবিরা গুনাহ হবে এবং জাহান্নামে যাবে এই হলো বাবা বলা মাসালা এছাড়া আরো তিনটা বাবা আছে আমি ওগুলি ব্যাখ্যায় গেলাম না আরো অনেক সময় লেগে যাবে তরিকতের দৃষ্টিতে হাকিকতের দৃষ্টিতে মারেফতের দৃষ্টিতে আরো তিনজন বাবা আছে আরো আছে গবেষণা করলে আরো আছে আবু শরিয়া শরীয়তের বাবা আছে শরীয়তের বাবা হযরত নূহ আলাইহিস সালাম এরকম আরো কত বাবা আছে মিয়া ভাই আমি একটা একটা ব্যাখ্যা করলে বাড়বে আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না গভীরত হয়ে গেছে শুধু বলবো বাড়াবাড়ি নয় বাবা শুধু আমরাই ডাকি তা না আপনাদের হাটাজারি হ্যাঁ হাটাজারি মাদ্রাসা সাইকুল হাদিস বাবা হুজুর নামে একজন আছে বাবা হুজুর এই যে হাটাজারিতে হ্যাঁ ওনার নামটা হলো ফয়জুল করিম না ফজলুল করিম না কি জানে নামটা ফয়জুল ইসলাম এরকম নামটা বাবা হুজুর কইলে সবাই চিনে এই যে হাটাজারিতে বাবা আছে আপনি আরো একটু গভীরে যান যারা জামাত ইসলাম করে জামাত তাদের দলের প্রতিষ্ঠাতার নাম কি আবুল আলা মওদুদী নামের মধ্যে শিরক আছে আবুল আলা যদি আলা শব্দটা লফজান্দরি আবুন মানে আব্বা আলা মানে সর্বোচ্চ সবচেয়ে বড় আবুল আলা মানে সবচেয়ে বড় বাবা আর যদি আল্লাহর সিফতি নাম ধরি আলা আল আলা আল্লাহর নাম আল্লাহর সিফতি নাম ওই দিকে যদি ধরি তাহলে আল্লাহর বাপ নাউজুবিল্লাহ হয়ে যাবে আবুল আলা মানে আল্লাহর বাপ নাউজুবিল্লাহ আমরা ওইভাবে ধরি না আমরা ধরি লফজান শব্দগত ভাবে আল আলা সর্বোচ্চ আলা সর্বোচ্চ তো আবুল আলা মানে সর্বোচ্চ বাবা শুধু যে জামাত ইসলাম আবুল আলা বানাইছে তা না আহলে হাদিসের বড় আলেম আব্দুর রহমান মুবারকপুরি তিনার তোহফাতুল আহওয়াজি ওই কিতাবের কভার পেজে দেখেন ওখানেও লেখা আছে আবুল উলা বইটা বাদ দিলাম আহলে হাদিসের মধ্যে আবুল উলা আছে আবুল আলা আছে তবলিগের মধ্যে বাবা আছে চরমুনাই কওমি সবার মধ্যে বাবা আছে খালি আমরা তো বাপ ডাকি পীর সাহেবরে কওমিরা মুরিদরে বাপ ডাকে বাবারে নামাজ পড়িরো নাইলে সাপে কবরে কামড়াইব আমি তো বাপ ডাকছি হুজুরকে শুধু একজন বাবা তা আপনি তো পুরো 14 গোষ্ঠীরে বাপ ডেকে লাইলেন যেই দলিলে মুরিদানকে যেই দলিলে শ্রোতাকে বাবা বলা দায়ে জায়েজ ওই দলিলে বিশ্বাবরে বাবা বলা আল্লাহ আমার ভাইদের বুঝার জ্ঞান দান করুক বলে নাম কারো বিরোধিতার জন্য কথাগুলি বলিনি বোঝানোর জন্য বলেছি কেউ কারো বিরুদ্ধে নেবেন না বোঝার চেষ্টা করবেন